আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নবী আবাদ সমন্বিত শ্রোতামণ্ডলী আজকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ প্রশ্ন হল কতদিনের বাচ্চা নষ্ট করলে মানুষ হত্যার পাপ হয় উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা আদম মাতা পিতামাতাবিহীন জন্মগ্রহণ করেছিলেন এবং হজরত ইসা আলহি সাল্লা তাল্লামকে আল্লাহ সুবাহআলা বিনা পিথায় জন্মগ্রহণ করিয়েছিলেন উপস্থিতি কিন্তু পরবর্তীতে যত মানুষ পৃথিবূর্বকে আসছে সমস্ত মানুষকে আল্লা সুবাহায়হুয়া তলা স্বামী এবং স্ত্রীর মিলনের মধ্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লা সুবাহানা হুয়া তালাউ বিষয়ে মহাগ্রন্থ আল বলেন খলিকা মা ইং দা ফেক আল্লা সুবাহা হুয়া তাল্লা তিনি বলেন সোরে তারেক ছিয়াশি নম্বর সরা তিরিশ নম্বর পারার ছয় নম্বর আয়াত মহান আল্লাহ সুবাহানা হুয়া তাল্লা তিনি বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবেগে নির্গত পানি হতে আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি সুরা সাজদার মধ্যে স্পষ্ট বলেছেন সুরাস মধ্যে আল্লাহ সুবাহা হুয়া তালা তিনি বলেন বত্রিশ নম্বর সরা একুশ নম্বর পাড়ার আট নাম্বার আয়াতালীন আল্লাহ সুবাহ বলেন আমি মানুষকে নাফাক পানি হতে সৃষ্টি করেছি আল্লা সুবাহানা হুয়া তালা তিনি অন্যত্র বলেন সোরে মিনুন তেইশ নাম্বার সোরা আঠারো নম্বর পারার তেইশ নম্বর সোরা আঠারো নম্বর পারার তেরো নম্বর আতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা জল্ হু নুত ফান ফি করার্মিন অদপর আমি আল্লা সুবাহানাহুয়া তালাম মানুষকে শুক্রবিন্দু একটি সুরক্ষিত অন্ধকারের মধ্যে নিক্ষেপ করেছি মানুষের শুক্রবিন্দু একটি সুরক্ষিত অংশের মধ্যে নিক্ষেপ করে মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি সুরা মুমিনুনের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন সুম্মা খলাকনাল নুতফতা আলাকাতান ফা আলাকাতা মুজগাতান, ফা খলাকনাল মুসগাত ঐজামান ফা লাহমান, ঐজামা আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি বললেন যে এই শুক্রবিন্দু আমি আল্লাহ সুবাহানা হুয়া এই শুক্রবিন্দু মায়ের রেহেমে মায়ের গর্ভের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ সুবাহানা হুয়া তালা সর্বপ্রথম তিনি এটাকে রক্তপিণ্ডতে পরিণত করেছেন তারপরের তারপরের চল্লিশ দিন আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি মাংসপিণ্ডতে পরিণত করেছেন এরপর আল্লাহ সুবাহানা হুয়া তালা তারপরের স্টেপে গিয়ে এই মাংসপিণ্ডকে তিনি অস্থি মজ্জাই আল্লাহ তালা পরিণত করে দিয়েছেন পরবর্তীতে আল্লাহ হওয়া হুয়া তালা একশত বিশ দিন অর্থাৎ তিন অর্থাৎ চার মাস পরে আল্লাহ সুবাহানা হুয়া তালা মানুষের প্রকৃত রূপ দিয়ে আল্লাহ সুবাহানা হুয়া তালা সেখানে রুহ পুকে দিয়েছেন শুধু তাই নয় এই রুহ পুকে দেওয়ার সময় আল্লাহ হওয়া তালা তিনি চারটি বিষয় তিনি নির্ধারণ করে দিয়েছেন এক নম্বর হলো রিজিক দুই নম্বর বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি বললেন দু নম্বর হলো তার হায়াত অর্থাৎ কতদিন বাঁচবে পৃথিবীতে তিন নম্বরে আমল চার নম্বর সে জাহান্নামী না না জাহান্নামী এটা আল্লাহ সুবাহ মানুষের রুহ ফুকে দেওয়ার পরে এটা আর কি সিস্টেম করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি উক্ত বেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম তিনি বলেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত দুই হাজার পাঁচশত তেষট্টি নাম্বার হাদিস কথা বল্লাহ মাকাদির কবলা ইখলকা সামাওয়াত ওয়াল আরজ আল পেসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের তাকদির লিপিবদ্ধ করেছেন এরপরে যখন তিন অতিবাহিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাকদির আবার মানুষের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একশো বিশ দিন পরে চার মাস পরে তিন চল্লিশ পরে আবার নতুন করে লিপিবদ্ধ করবেন এর যদি ব্যক্তি এই সন্তান হত্যা করে তাই সেটা খাদ্যদানের হোক আর কন্যা সন্তান বারবার জন্মগ্রহণ করার পরে হোক যে কোনো ভাবে যদি এই সন্তানকে হত্যা করে দেয় তাহলে স্পষ্ট মানুষ হত্যার পাপ ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করবেন সম্মানিত উপস্থিতি উক্তবেশে আল্লাহ সোবাহানাহুয়া তা আলা তিনি মহাগরণ তাল করেন শ্রাবান ইসরাইল শরাবান ইসরাইল সতেরো নম্বর সোরা পনেরো নম্বর পারার একত্রিশ নম্বর আতের মধ্যে বলেন অলা তাকতুলা অলা দা কুম খাসিয়া তাই তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য দানের ভয়ে হত্যা করো না নানু নার্য কুহুম ওয়া ইয়াকুম শুনে রাখ আমি আল্লাহ সোভানাহুয়া তা আলাপ তোমাদের রিজেক্ট দিয়ে থাকি তোমাদের সন্তানদের সন্তানদেরও রিজেক্ট দিয়ে থাকি অতএব তোমরা তোমাদের খাদ্যদানের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না আর কন্যা সন্তান বারবার জন্মগ্রহণ করলে সেই ভয়ে যে কন্যা সন্তান বারবার জন্মগ্রহণ করছে এই জন্যে কন্যা সন্তানকে তোমরা হত্যা করো না জাহেল যুগের আরবদের মতো কন্যা সন্তানদেরকে তোমরা হত্যা করো না সমানিত অবস্থিতে অতএব আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে অধিকাংশ জায়গায় অনেক নারী এবং পুরুষ অবৈধ মেলামেশা করে সন্তানদেরকে এরকম হত্যা করছে অর্থাৎ অবৈধভাবে সন্তান পেটের ভেতরে গিয়ে যখন সন্তান সে সন্তান সম্ভব হচ্ছে তখন এটা তারা হত্যা করে দিচ্ছে আল্লাহ সবাহানা হুয়া তালা তাদের সন্তান হত্যার পাপ জিনার পাপ তো আসেই এবং সন্তান সন্তান হত্যা হত্যার পাপ আল্লাহ সাহানা হুয়া তালা তাদের আমল নামায় লিপিবদ্ধ করবেন অতএব আমাদেরকে মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হল সকল প্রকার জেনা ব্যবসার অশ্লীল ফায়সা কর্মকাণ্ড থেকে বেরত থেকে আমাদেরকে আমাদের সন্তান যদি বৈধভাবেও যদি আমাদের স্ত্রীদের গর্বে আসে কন্যা সন্তান হোক আর খাদ্যদানের ভয় হোক আমরা এটা কখনও আমাদের সন্তানদেরকে হত্যা করব না তাহলে স্পষ্ট একজন মানুষ হত্যার পাপ হিসাবে এই ব্যক্তিকে আমাদের দিন উত্থিত হবে আল্লা সবাই তালা তিনি আমাদের কোরআন এবং সই হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুক আল্লাহ মাহামিন